রাজনীতির ঊর্ধ্বে নিজের পেশা, নিজেই অন্য দলের প্রার্থী দেওয়াল লিখছেন বিরোধীদের নজিরবিহীন ঘটনার সাক্ষী এলাকার মানুষ। আমরা দেখেছি রাজ্যের বেশ কিছু জায়গায় নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত। তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল। আমরা সবসময় জানি এসইউসিআই দলের মূল দুর্গ হিসেবে জয়নগরের নাম পরিচিত আছে, তবে রাজ্যে পালা বদলের হওয়ার পর থেকে সেইভাবে আর কিন্তু এসইউসিআই দলের সংগঠন সেইভাবে আর শক্তিশালী নেই। তবে দক্ষিণ বারাসাতের এসইউসিআই দলের এক প্রার্থী তিনি নমিনেশন করেছেন এবং তিনি ভোটেও লড়ছেন, তবে তাকে দেখা গেল তিনি অন্য রাজনৈতিক দলের দেওয়াল লিখছেন। তাতে কি আপনারা একটু ঘাবড়ে গেছেন? একদমই নয়। তিনি একজন প্রার্থী এসইউসিআই দলের, তবে তার পেশাগত কাজ তিনি একজন আর্টিস্ট। ওনার কাজ দেওয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন ছবি আঁকা, তাই তার পেশাগত কারণে তিনি নিজের দেওয়াল লেখার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ তিনি শুরু করেছেন। এটা নিয়ে অনেক গুঞ্জন হলেও তিনি কিন্তু বিষয়টি কোনো পাত্তা না দিয়ে বলেন, এটাই আমার কাজ, তাই আমি সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ করি প্রতিটা ভোটের সময়, তাই আমি নিজে প্রার্থী হয়েছি। তাই নিজের দেওয়াল লেখার পাশাপাশি আমার পেশাগত কারণে আমি বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ করছি, এটাই আমার ভাত ভিত্তি, আর এটা থেকেই আমার সংসার চলে। তাই রাজনৈতিক হিংসা সরিয়ে আমি আমার নিজের কাজটি করে যাচ্ছি। এটা তো আমার পেশা, এটা আমার একটা পেশা, আমি সব পার্টিরই হয়ে লিখি। এসইউসি পার্টিকে আমি মনে প্রাণে ভালোবাসি, সেই সূত্রে আমি প্রার্থী হয়েছি। কিন্তু আমার পেশাগত দিক থেকে তো আমি এসইউসি পার্টি করি বলে আর অন্য বিরোধী পার্টি লিখবো না, এটা তো আমার গুটি রোজগারের ব্যাপার, যার জন্য আমাকে সবাই ডাকে। এখানে সেরকম রাজনীতি হয় না, সবাই ডাকে, সবাই লিখি, সবাই সবাই প্রার্থী হয়ে দাঁড়ায়, তাতে কোনো না, দলীয়ভাবে আমাদের কোনো সমস্যা নেই। দলীয়ভাবে যে যার রোজগারে সে তার চলবে, পার্টি কোনো দিন বলেনি যে আমাদের পার্টি করছে বলে অন্য পার্টি লিখতে পারবে না, এরকম কোনো বিধান আমাদের দেয়নি। হ্যাঁ, আমার দেয়াল আমি নিজে লিখছি, আমার সময়ের ব্যবধানে আবার এদেরও লিখে দিচ্ছি, সব দলের লিখছি। আমার নাম শিবুরাম দাস, জয়নগর এক নম্বর বিডিও, আমি এসইউসিআই দলের সদস্য। দেখুন, উনি একজন এসইউসিআই প্রার্থী, কিন্তু ওনার পেশা হচ্ছে উনি একজন আর্টিস্ট, উনি দেওয়াল লেখেন, ঠিক আছে? আর বিশেষ করে আমাদের জয়নগর বিধানসভায় ওরকম রাজনীতি হয় না, এখানে শান্তিপ্রিয় মানুষ, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। তা উনি যে রাজনীতি করুক, ওটা ওনার পেশা, উনি দেওয়াল লিখছেন। রাজনীতিটা মানে আলাদা জায়গায়, পেশা আলাদা জায়গায়, তাই ব্যাপার। হ্যাঁ, উনি প্রত্যেক বছর উনি আমাদের হয়ে দেওয়াল লেখেন, আর অন্য অন্য দলেরও লেখেন। হ্যাঁ, অন্য দলের হয়ে উনি দেওয়াল লেখেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রহমতুল্লাহ মোল্লা।